আমার গায়ের শিরায় শিরে তো আওয়াজ নেই, এমন কোন মিটিং নাই যে মিটিং আমি বলি নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমার পার্টি থেকে আমাকে অবজেকশন দিলে আমি বলেছি আমাকে পার্টি থেকে বরখাস্ত করে দাও, তবু তুমি এটা আমার মুখের থেকে কেড়ে নিতে পারবে না। যখন নাকি নারায়ণগঞ্জের সিটটা খালি রাখা হলো, কেন খালি রাখা হলো আমি জানতে চাওয়ার পরে আমাকে জানানো হলো যে ঘরের ছেলে ঘরেই থাকো, কেন আমাকে পছন্দ করলেন, আমাকে কেন মাননীয় প্রধানমন্ত্রী পছন্দ করলেন, আমি তো অ্যাড্রেস করিনি কোথাও। নির্বাচনের সূর্য যখন উঠেছে তখন আমি বলেছি যে আমাকে যদি উনি নির্দেশ করেন আমাকে হুকুম পালন করতেই হবে, হুকুম পালন করতে হবে, তাই আমি হুকুম পালন করেছি। কিন্তু আমাকে তো নৌকাও দেওয়া যেতে পারতো, কিন্তু আমাকে নাঙ্গল কেন দেওয়া হলো, কারণ বিশ্বাস করতে পারা যায়নি আমার দলটিকে। তার জন্য ওই দলের হাল ধরে রাখার জন্য আমাকে লাঙ্গল যাতে কোনো রকম কেউ বেইমানি না করতে পারে, বেইমানি যেন না করতে পারে। ইনশাআল্লাহ 7 তারিখে আবার বঙ্গবন্ধুর কন্যা এদেশের সরকার গঠন করবে।